নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আশা কর্মী নিয়োগ চলছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে কমপ্লিটলি ডিসকাস করে দিচ্ছি যে এই যে আশা ভ্যাকেন্সি বেরিয়েছে এটি কোন কোন জায়গায় বেরিয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন কি কি কোয়ালিফিকেশন লাগবে এবং তার সাথে সাথে আমরা ডিসকাস করব কি কি ডকুমেন্ট সেখানে সাবমিট করতে হবে সেই সম্পর্কে তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য এবং সবাইকে আরও একটি রিকোয়েস্ট রইল যে আপনারা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার অ্যাকাউন্টে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে অন্যান্য পরীক্ষার্থীরা আমাদের চ্যানেলে জুড়ে যেতে পারে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন আজকে যে আশাকর্মী ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সামনে এসেছি যেখানে টোটাল চারটি সাব ডিভিশনে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে তো প্রথমে আমরা ডিসকাস করব শিলিগুড়ি সাব ডিভিশন দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সাব ডিভিশনে আশাকর্মী নিয়োগ চলছে তো এখান থেকে আপনারা শিলিগুড়ি থেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এটার জন্য আবেদন করতে ভুলবেন না তো দেখুন এখানে আপনাদের কি কী কোয়ালিফিকেশান লাগছে সমস্ত কিছু ডিটেল আজকে আমরা আলোচনা করব আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আশা কর্মী শিলিগুড়িতে যেটা বেরিয়েছে সেখানে আপনাদের পনেরো বারো দু থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার বাইশ অবধি আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু মনে রাখবেন যে লাস্ট ডেটে কিন্তু আপনারা সাবমিট করবেন না সাত তারিখের আগেই সাবমিট করার চেষ্টা করবেন যেহেতু এটি অফলাইনে আপনাদেরকে জমা করতে হবে তো তাই লাস্ট ডেটের আগেই কিন্তু আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন এরপর দেখুন এখানে আপনাদেরকে আরও একটি ইনফরমেশান দিতে চলেছি যেটা হচ্ছে আপনারা কোথায় জমা করবেন সমস্ত কিছু ডকুমেন্ট সেটা হচ্ছে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে তো চলুন আমরা আজকে জেনে নেবো যে কারা কারা আবেদন করতে পারবেন এই আশা ভ্যাকেন্সিতে তো প্রথমে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে বিবাহিতা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে এবং তার সাথে সাথে আপনি যে বিবাহিতা তার যে প্রমাণ অর্থাৎ স্বামীর নাম কোনো একটা ডকুমেন্টে থাকতে হবে যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে সেখানেও কিন্তু আপনাদের ডকুমেন্ট লাগবে তাছাড়া আপনি যদি বিধবা হন তবু কিন্তু সেখানে আপনাদের ডকুমেন্ট লাগবে অর্থাৎ ডেথ ডেথ সার্টিফিকেট অফ ইয়োর হাজব্যান্ড এখানে কিন্তু লাগছে ঠিক আছে এবং সেকেন্ড যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনি যে গ্রামের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই গ্রামের আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন কোন গ্রামের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে সমস্ত পুরো ডিটেল কিন্তু আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে পুরোপুরি শো করে দেবো এরপর দেখুন তিন নম্বর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে বলা হচ্ছে বয়স অর্থাৎ আপনারা যারা যারা জেনারেল এবং ও বি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাদেরকে বয়স হতে হবে এবং যারা যারা এস সি রয়েছেন তাদের ক্ষেত্রে মিনিমাম বাইশ বছর থেকে শুরু করে চল্লিশ বছর অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে শুধুমাত্র কিন্তু বয়সের ছাড় এস সি এসটিদের জন্য দেওয়া হবে ও এবং জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু দেওয়া হবে না অর্থাৎ আপনারা যদি ও এবং জেনারেল হন তাহলে কিন্তু আপনাদের মিনিমাম বয়স তিরিশ থেকে শুরু হচ্ছে এরপর দেখুন এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটা হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে আপনি যদি হায়ার এডুকেশন করে থাকেন অর্থাৎ এইচএস পাস বা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান বা অন্যান্য ডিগ্রি পাস যদি আপনি হয়ে থাকেন তবু কিন্তু আপনাদের মাধ্যমিকের নম্বরেই ক্যালকুলেট করা হবে তো তাই আপনি হায়ার এডুকেশন হলেও আপনাদের মাধ্যমিকের নম্বরেই কিন্তু এখানে ইভ্যালুশান হবে এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা কিন্তু প্রত্যেকটি সাব ডিভিশনের জন্য কিন্তু সেম এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম এটা কিন্তু প্রত্যেকটি সাব সাবডিভিশনের জন্য সেম তো তাই এটা কিন্তু আমি বারবার বলবো না এরপর চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এই ডেটটি আপনাদেরকে মনে রাখতে হবে পনেরো বারো দু থেকে শুরু হচ্ছে অর্থাৎ শুরু হয়ে গেছে এবং সাতই জানুয়ারি দু অবধি আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন তো অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে কিন্তু রেসপেক্টিভ বিডিও অফিসে আপনাদেরকে সমস্ত যে ফর্ম রয়েছে একটি ফর্ম রয়েছে সেটা ভালোভাবে ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদেরকে একসাথে অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে একসাথে ঠিক আছে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিছু ইনফরমেশন এখান থেকে দেখুন এখানে যখনই এনভেলপে আপনাদেরকে এই জিনিসটি কিন্তু লিখতে হবে আশা কোড নাম্বার নেম অফ দ্য ক্যান্ডিডেট কন্ট্যাক্ট ডিটেল এখানে কিন্তু ফোন নাম্বার চালু ফোন নাম্বার একটি দিতে হবে পরবর্তীকালে যোগাযোগের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পোস্টাল অ্যাড্রেস উইথ পিন আপনাদের পিন কোড সমেত আপনাদেরকে কিন্তু পোস্টাল অ্যাড্রেস এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে এরপর দেখুন এখানে এনভেলপের স্টার্টিংয়ে আপনাদেরকে কিন্তু লিখতে হবে দ্য এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সুপারস্ক্রিপ্টেড অ্যান্ড আন্ডারলাইন উইথ দ্য এইরকম লিখতে হবে অ্যাপ্লিকেশান ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু আপনাদেরকে সেখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে এরপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরও কিছু কিছু ডকুমেন্ট যেগুলো আপনারা জমা দেবেন অ্যাপ্লিকেশন করার সময় সেটা হচ্ছে দ্য প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্স আপনি যে সেই গ্রামের বাসিন্দা সেটার জন্য আপনাদেরকে ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাদের যে কোনো একটি জেরক্স কিন্তু লাগছে এবং তার সাথে সাথে মার্কশিট অফ মাধ্যমিক মাধ্যমিকের মার্কশিট কিন্তু সেখানে আপনাদেরকে জেরক্স কপি লাগছে এবং তার সাথে সাথে অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে অথবা বার্থ সার্টিফিকেট প্রুফ ঠিক আছে আধার কার্ডে যদি আপনার থাকবে বার্থ সার্টিফিকেট বার্থের যে ডিটেলস সেটা কিন্তু থাকছে তাহলে আধার কার্ডও কিন্তু আপনি জেরক্স দিতে পারেন কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিতে পারেন এবং তার সাথে সাথে যারা যারা এস সি এসটির বয়সের সুবিধা নিতে চান তাদের জন্য এস সি এস টি যে সার্টিফিকেট রয়েছে সেটা জমা লাগবে সবগুলোই কিন্তু জেরক্স কপি ঠিক আছে কপি অফ দ্য হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনার থাকে হায়ার এডুকেশন অ্যাবভ ক্লাস টেন যদি আপনার হায়ার এডুকেশন থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টও কিন্তু আপনি জমা দিতে পারেন ঠিক আছে এইগুলো হচ্ছে এবং তারপরে আপনার আট নম্বর পয়েন্টে দেখুন লেখা রয়েছে আপনি যে বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা এটার প্রমাণপত্র একটি লাগবে অর্থাৎ আপনার স্বামীর নাম যে ডকুমেন্টে লেখা রয়েছে বা যদি আপনার স্বামী মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেট বা বিবাহ বিবাহ বিচ্ছিন্ন হলে ডাইভোর্সের যে সার্টিফিকেট হয় সেটি আপনাদেরকে জেরক্স কপি একটি জমা লাগছে ঠিক আছে এরপর আপনাদের দেখুন এখানে সিলেকশন কিভাবে হবে ঠিক আছে সিলেকশন কিভাবে হবে তো সিলেকশন হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিকের যে নম্বর সে মাধ্যমিকের নম্বর থেকে থাকছে নব্বই পারসেন্ট এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের ঠিক আছে ইন্টারভিউ হবে আপনাদের দশ নম্বরের আশা কর্মীর জন্য যে ইন্টারভিউ কোশ্চান সেগুলো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে ঠিক আছে সেগুলো বারবার প্র্যাকটিস করুন আমি বলছি না যে সেই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হবে কিন্তু একটি আপনাদের বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে যে কোন লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এরপর আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভ্যাকেন্সি ঠিক আছে দেখুন এখানে এরপর আমরা ডিসকাস করবো যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নাম্বার নোটিশ নাম্বার এখানে দেবেন এবং তার পাশে আপনি ডেট দিয়ে দেবেন তারপরে দেখুন নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড ফর কোন ব্লকের জন্য আপনি আবেদন করছেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন পেস্ট হেয়ার সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং তারপরে দেখুন এগুলো বাংলাতেও লেখা রয়েছে আপনারা খুব ভালোভাবে এটি ফিল আপ করে এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স রয়েছে তাই ভালোভাবে আপনারা ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেল নেম অফ দ্য এক্সামিনেশান ইউনিভার্সিটি নাম বা বোর্ড নেম ইয়ার অফ পাসিং টোটাল মার্কস টোটাল মার্কস অবডেন্ট পার্সেন্টেজ অফ মার্কস এগুলো কিন্তু দিতে ভুলবেন না সমস্ত কিছু দেওয়ার পর আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেল ডকুমেন্ট জমা লাগবে প্রুফ অফ প্রেসিডেন্স ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স এবং প্রুফ অফ এজ যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও চলবে কাস্ট সার্টিফিকেট যদি আপনার বয়সের সুবিধা চায় তাহলে এস সি টি সার্টিফিকেট দিতে পারেন এখানে কিন্তু ওবিসির কোনো জায়গা নেই ওবিসি ইজ কনসিডার্ড অ্যাজ জেনারেল এখানে ঠিক আছে ওবিসিদেরকে জেনারেল হিসাবেই কিন্তু এখানে ধরা হচ্ছে টু সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু বাড়তি আপনাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে আবেদনপত্রের সাথে এরপর দেখুন এখানে সমস্ত কিছু ডিটেল এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এই নোটিফিকেশনটি যাদের যাদের চায় আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে এটি পিডিএফের আকারে আপনাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে সমস্ত কিছু ডিটেল ভালোভাবে পড়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ফাইনালি এখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে প্লেস দিতে হবে ডেট দিতে হবে সমস্ত কিছু ডিটেল দিলেন এরপর দেওয়ার পরে দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি এটা হচ্ছে শিলিগুড়ি সাব ডিভিশনের জন্য পরবর্তী কিছুক্ষণের মধ্যে আমরা বাকি সাব সাবডিভিশনের যে ভ্যাকেন্সি সেগুলো আমি জানিয়ে দিচ্ছি তো দেখুন শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন এখানে ব্লকের নাম লেখা রয়েছে টোটাল সেই ব্লকে ১৪ জনকে নেওয়া হবে তো প্রত্যেকটি গ্রামের জন্য দেখতে পাচ্ছেন একটি করে ভ্যাকেন্সি রয়েছে এটা অত্যন্ত একটি ভালো সুযোগ আপনি আপনার নিজের গ্রামে কাজ করতে পারবেন এর থেকে আর সুবিধাযুক্ত কাজ কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন না তো তাই যাদের গ্রামে নিয়োগ চলছে অবশ্যই আবেদন করতে ভুলবেন না মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন মনে রাখবেন দেখতে পাচ্ছেন নেম অব দ্য ভিলেজ এখানে আপনাদের গ্রামের নাম দেখুন এখানে যদি দেওয়া রয়েছে তাহলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না এটা কিন্তু শিলিগুড়ি সাব ডিভিশনের জন্য বারবার বলে দিচ্ছি শিলিগুড়ি সাব ডিভিশনের জন্য কিন্তু এটা আপনারা এই ভিডিওটি পজ করে আপনাদের গ্রামের নাম এখানে খুঁজুন এখানে যদি আছে তাহলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না এই গ্রামের বাসিন্দা কিন্তু আপনাদেরকে হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্রাম দেওয়া রয়েছে এবং আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এখানে প্রত্যেকটি ব্লকের জন্য ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন মাটি গারা দেখতে পাচ্ছেন একটি ব্লক রয়েছে যেখানে চোদ্দোটি ভ্যাকেন্সি এখানে দেখছে দেখতে পাচ্ছেন নকশাল বাড়ি এখানে নয়টি ভ্যাকেন্সি কালি দেখতে পাচ্ছেন কিস ব্লকের নাম এখানে লেখা রয়েছে প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের গ্রামের নাম এখানে আছে যদি তাহলে অবশ্যই আবেদন করবেন ঠিক আছে এটা হচ্ছে শিলিগুড়ি সাব ডিভিশনের জন্য এরপর আমরা সরাসরি চলে যাব পরবর্তী সাব ডিভিজনে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর আমরা আরও একটি নতুন সাব ডিভিজনে চলে এসেছি যেটা হচ্ছে সদর দার্জিলিং সদর দার্জিলিং সাব কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে তো এটা যে নোটিফিকেশান সেটি কিন্তু পনেরো বারো দু হাজার একুশ তারিখে বেরিয়েছে এবং সেম প্রসেস রয়েছে শিলিগুড়িতে যেভাবে আপনারা আবেদন করবেন একই রকমভাবে আপনাদেরকেও কিন্তু সদর দার্জিলিংয়ের জন্য আবেদন করতে হবে ব্যাপার হচ্ছে যে আপনারা কোথায় জমা দেবেন এটা হচ্ছে আপনাদের যে গ্রাম যে গ্রামের হয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই গ্রামটি কোন বিডিও অফিসের আন্ডারে পড়ে সেই বিডিও অফিসে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে তো ডেট কিন্তু সবার এক পনেরো বারো দু থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সাত এক দু হাজার বাইশ অবধি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন সবার জন্য কিন্তু সময়সূচি সেম রয়েছে সমস্ত কিছু ডিটেল কিন্তু সেম রয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশান সমস্ত কিছু ডিটেল কিন্তু এখানে সেম রয়েছে এরপর আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সদর দার্জিলিংয়ে কোন কোন গ্রামে ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি কিন্তু রোটেট করা রয়েছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি এখানে দেখুন গ্রামগুলো রয়েছে আপনারা ভিডিওটি পজ করে যতগুলো গ্রাম রয়েছে আপনারা দেখে নেবেন যে আপনাদের গ্রামের নাম এখানে আছে কি না যদি থাকে অবশ্যই আবেদন করতে ভুলবেন না বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসবে না নিজের গ্রামে কাজ করার সুযোগ কিন্তু বারবার আসবে না এবং আশাকর্মীর ভ্যাকেন্সি কিন্তু বারবার বেরোয় না তো তাই যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে যারা যারা এই লোকেশনে আছেন অবশ্যই আবেদন করবেন এরপর দেখুন এটা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি দেখুন ব্লকের নাম এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে ব্লক এই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে এরপর দ্বিতীয় যে ব্লক সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভিডিওটি পজ করে ভালোভাবে দেখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ব্লকের আন্ডারে কতগুলো গ্রাম রয়েছে প্রচুর পরিমাণে গ্রাম কিন্তু রয়েছে প্রত্যেকটি গ্রামে একটি করে মহিলা নিয়োগ হবে ঠিক আছে এরপর দেখুন পরবর্তী আরও গ্রাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও গ্রাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আশা কোড নাম্বার এটা কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় লাগবে এই আশা কোড নাম্বারগুলো কিন্তু ভালোভাবে বসাবেন কোনো জায়গায় যেন কোনোভাবে ভুল না হয় দেখতে পাচ্ছেন এখানে গ্রামগুলোর নাম লেখা রয়েছে এইগুলো দেখে আপনারা আবেদন করবেন এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আরও একটি ব্লকে দেখতে পাচ্ছেন পুলবাজার বলে একটি ব্লক রয়েছে আপনারা বুঝতেই পারছেন তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্রাম রয়েছে এখানেও কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি এখানে কিন্তু গ্রাম রয়েছে প্রত্যেকটি লিস্টে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এরপর দেখুন আরও একটি লিস্ট রয়েছে এখানেও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো থেকে যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে অবশ্যই আবেদন করুন এরপর দেখুন আরও একটি লিস্ট রয়েছে এখানে হচ্ছে আপনার সুখিয়া পোখরি একটি ব্লকের নাম যেখানে কিন্তু অনেকগুলো গ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন এই গ্রামের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং তার সাথে সাথে আপনি যদি বিবাহিতা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করবেন এরপর এই ভিডিওটি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে শেয়ার করুন যাতে অন্যান্য মহিলারা আবেদন করতে পারেন অনেকেই এই ধরনের ইনফরমেশান পান না তো তাদের তাদেরকে জানানোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন যাতে তারাও তাদের গ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এরপর দেখুন এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু আলাদা রয়েছে এখানে কিন্তু হিন্দিতে লেখা রয়েছে তো আপনাদেরকে এই এটি কিন্তু ফিল আপ করতে হবে ভালোভাবে এবং তারপরে আপনাদের যে বিডিও অফিস সেখানে কিন্তু জমা দিতে হবে তো চলুন এরপর আমরা পরবর্তীতে সাব ডিভিশনে রিক্রুটমেন্ট চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আরও একটি নোটিফিকেশানে চলে এসেছি যেখানেও কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে তো এটা হচ্ছে মিরিক সাব ডিভিশন ঠিক আছে মিরিকে কিন্তু নিয়োগ হচ্ছে তো এটাও কিন্তু পনেরো বারো দু হাজার একুশ তারিখেই কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়েছে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোন কোন গ্রামের হয়ে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সমস্ত ডিটেল সেম পনেরো তারিখ থেকে শুরু এবং সাতই জানুয়ারি দু হাজার বাইশ অবধি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে সমস্ত প্রসেস সমস্ত ডেটা সমস্ত ইনফরমেশান সব কিছুই কিন্তু সেম রয়েছে ঠিক আছে তো চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি মিরিকে কোন কোন গ্রামে নিয়োগ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কোড কিন্তু এগুলো মনে রাখবেন অ্যাপ্লিকেশন করার সময় লাগবে এবং কোন সাব সাবসেন্টারে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং এখানে আপনাদের যে গ্রাম এই জায়গাটি আপনাদেরকে দেখতে হবে যে আপনার গ্রামের নাম আছে কি না যদি আপনার গ্রামের নাম আছে তাহলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না এখানে প্রত্যেকটি গ্রামে এক একজন করে মহিলাদেরকে কিন্তু নেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি পজ করে এখানে দেখুন যে আপনার গ্রামের নাম আছে কি না অবশ্যই আবেদন করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন অনেকগুলো কুড়িটি টোটাল গ্রাম রয়েছে এখানে মিরিকে তো এইগুলো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটি আপনাদেরকে মিরিকের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ভালোভাবে ফিল আপ করে আপনাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে সবাইকে একটি ইনফর্মেশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটি সাব ডিভিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেম কিন্তু যে যে যেরকমের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেইটি আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে এটি আপনাদেরকে মনে রাখতে হবে এরপর আমরা পরবর্তী আরও একটি সাব চলে যাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি নোটিফিকেশনে চলে এসেছি যেখানে এই নোটিফিকেশনটি কিন্তু কিছুদিন আগেই বেরিয়েছে অর্থাৎ তেরো বারো দু হাজার একুশ তারিখে বেরিয়েছে এটা হচ্ছে কার্সিয়াং সাবডিভিশন কার্সিয়াং কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে ঠিক আছে তো এখানেও আপনাদের যে মাধ্যমিকের নম্বর সেখান থেকে নাইনটি পারসেন্ট নম্বর ইভ্যালুয়েশান হবে এবং দশ পারসেন্ট কিন্তু থাকবে ইন্টারভিউ থেকে ঠিক আছে তো ইন্টারভিউতে কি কী কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তার জন্য আমরা কিন্তু অলরেডি ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি সেই সমস্ত কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি ইনফরমেশান দিয়ে দিচ্ছি যে যারা যারা যে সমস্ত সাব ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা ইন্টারভিউ দেবেন সেই সাব ডিভিশনে যে সমস্ত ডেটা রয়েছে অর্থাৎ সেখানে কতগুলো ব্লক রয়েছে এবং তাছাড়া ভূগোলের সেই জায়গা থেকে কি ধরনের কোয়েশানস আসতে পারে সমস্ত কিছু আপনাদেরকে রেডি থাকতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কোন কোন জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কার্সিয়াং সাবডিভিশনে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা ব্লকের নাম এরপর এখানে দেখতে পাচ্ছেন জিপি দেওয়া রয়েছে এখানে সাব সেন্টার দেওয়া রয়েছে এইগুলো হচ্ছে গ্রামের নাম ঠিক আছে এই জায়গাটি আপনারা ভালোভাবে দেখুন এই গ্রাম যদি আপনি এই গ্রামের বাসিন্দা তাহলে অবশ্যই আবেদন করতে ভুলবেন না প্রত্যেকটি গ্রামের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক গ্রামে কিন্তু একজন করে স্বাস্থ্যকর্মী নেওয়া হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন টোটাল উনিশটি রয়েছে ভ্যাকেন্সি এখানে কার্সি আঙে তো আপনাদের গ্রাম যদি এখানে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি সেটি হচ্ছে আপনাদের জন্য এটি এটি আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে নির্দিষ্ট ভিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে সাত এক দু তারিখের মধ্যে ঠিক আছে তো লাস্ট ডেটের আশায় থাকবেন না লাস্ট ডেটের আগেই আপনারা চেষ্টা করবেন জমা দেওয়ার জন্য তো এটাই হচ্ছে আজকের প্রধান বিষয়বস্তু তো বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ